एवरीवन আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশলাদার বেগুন ফ্রাই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এজন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিতে হবে। তো আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। নিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ চাট মশলার গুঁড়া, অল্প একটু ধনে গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ টক দই। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। এই মশলার মধ্যে তেলের পরিমাণ একটু কম হয়েছে, তো আমি আরও একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম আর আবারও ভালো করে মিশিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। আর অবশ্যই এই মশলাটা তেল দিয়ে তৈরি করতে হবে। এবারে আমি একটি বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে বেগুনটা আমি কেটে নেব আর একটু মোটা মোটা করে বেগুনটা কেটে নেব আর এইরকম করে ভিতরে একটু কাট লাগিয়ে নেব, এতে করে খুব তাড়াতাড়ি বেগুনটা কুক হবে। প্রতিদিনের মতো আজকেও বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই প্রথমে মশলাটা তৈরি করে নেবেন, তারপর বেগুনটা কাটতে যাবেন, তা না হলে বেগুনটা কালো হয়ে যাবে। বেগুনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এক পিস বেগুন মশলার মধ্যে মশলা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম মশলাটা লাগিয়ে নিচ্ছি। এইরকম করে বেগুনের দুপাশে ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে। এবারে বেগুন ফ্রাই করব। তো চুলায় প্যান বসিয়ে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বেগুনে যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এক এক করে আমি সবগুলো পিসের মধ্যে মশলা লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এক এক করে একসঙ্গে 4টে পিস আমি এর মধ্যে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবারে আমি এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই এরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর এইরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখলে বেগুনটা খুবই তাড়াতাড়ি কুক হয়। আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো এটা ঢেকে কুক করব। আর 5 মিনিট পর ঢাকনা খুলে এই বেগুনের পিসগুলো আমি উল্টে পাল্টে দেব। আরও কিছুক্ষণ পর এই তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজাদার এই বেগুন ফ্রাইটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।